তিনি হচ্ছেন সেই সত্তা যিনি এই পৃথিবীকে করেছেন একেবারে মানুষের জন্য কৃষিকাজের জন্য উৎপাদনের জন্য একেবারে উর্বর একটি জমিন আল্লাহ রাব্বুল আলমিন কোরআন মাজিদে আমাদেরকে ইসাদ করেন ফাইজা কুদিয়াত সলাউন তাসিরুফিল আর্থ অর্থাৎ হে মানব জাতি তোমরা যখন নামাজের কাজ যখন তোমাদের শেষ হয়ে যাবে নামাজ শেষ হওয়ার সাথে সাথেই তোমরা জমিনে ছড়িয়ে পড়ো জি কি জন্য ছড়িয়ে পড়ো যেন তোমরা উপার্জন করতে পারো আমার দেওয়া রিজিক তোমরা অন্বেষণ করো এবং সেটি যেন খেতে পারো এবং পান করতে পারো সোহান আল্লাহ শুধু তাইনি আল্লাহ রাবুল আল্লাহ মিন কোরআন মাজিদের আরেক জায়গায় ইস্যাদ করেছেন মিন রিস্কিহি তিনি খুব সুন্দর করে বলেন যে তিনি হচ্ছেন সেই সত্তা যিনি এই পৃথিবীকে করেছেন একেবারে মানুষের জন্য কৃষিকাজের জন্য উৎপাদনের জন্য একেবারে উর্বর একটি জমিন সুতরাং ফামসি বিহা তোমরা যে যেখানে পারো যেভাবে পারো তোমরা এই জমিনের উপর ছড়িয়ে পড়ো ওয়া কলুম রিস্কিহি এবং আমি আল্লাহ তোমাদেরকে এই জমিনের মধ্যে উর্বর এই মাটির মধ্যে যে রিজিকের ব্যবস্থা করেছি সেটি তোমরা অন্বেষণ করো সেখান থেকে তোমরা রিজিক গ্রহণ করো সোবহান আল্লাহ তার মানে আল্লাহ আল্লাহর রাবুল্লামিন কিন্তু বারবার কোরআন মাজিদের এই উৎপাদনমুখী হওয়ার জন্য বারবার তিনি কিন্তু আমাদেরকে আদেশ করছেন তিনি আরেক জায়গায় বলেন কোরআন মাসিদের আনজালনা মিনাল মসিরাতে মা আন সাজ্জাজা আল্লাহ আল্লাহর আলমিন বলেন যে আমি আকাশের মেঘমালা থেকে তোমাদের জন্য তোমাদের উৎপাদনের জন্য আমি প্রচুর বৃষ্টি তোমাদের জন্য দিয়েছি লিপা করেছি করেছি লি নখরিজা বিহে যেন তোমরা এই বৃষ্টির মাধ্যমে জমিন থেকে তোমরা শস্য দিয়ে সুফলা শস্য তোমরা যেন উৎপাদন করতে পারো জান্নাতিন আল বাবা এবং সবুজ বনায়ন যেন তোমরা করতে পারো সবুজ গাছপালা দিয়ে যেন তোমাদের পৃথিবী সুন্দর হয় সুখী হও তোমরা এই জন্য আমি মেঘমালা থেকে তোমাদের জন্য সময়ে সময়ে যখন প্রয়োজন আমি তোমাদের জন্য সুস্বাদু সুমিষ্ট পানির ব্যবস্থা করেছি সোবাহান আল্লাহ তো এইভাবে কিন্তু আল্লাহ আল্লাহরাবেন বিভিন্নভাবে তিনি আরও ইসাত করেছেন যেমন সুর আর রহমানে তিনি বলেছেন আনাম এবং তিনি এই জমিনকে সমস্ত প্রাণীদের জন্য এটি একটি সুন্দর ব্যবস্থাপনা দিয়েছেন উপযোগী করেছেন যেন এর মাধ্যমে মানুষ উৎপাদন করতে পারে খাবারের ব্যবস্থা করতে পারে যেন দুর্ভিক্ষ না আসে খাবারের অপর্যাপ্ত যেন না আসে এবং শেষে তিনি এটি বলেছেন ফাবি আলাহ আলা কুমার তোমরা আল্লাহর এই সমস্ত নিয়ামত রাজির কোনটা তোমরা অস্বীকার করবে সুবাহ আল্লাহ তো এটি এই এই কৃষির যে ব্যবস্থাপনা এটি কিন্তু অনেকগুলো দিক অন্তর্ভুক্ত করে প্রথমত হচ্ছে এটি ফসল উৎপাদনের একটি বিষয় আছে এর সাথে নাম্বার টু হচ্ছে পশুপালনের বিষয় পশুপালনের বিষয়টি এত গুরুত্বপূর্ণ পাক রসুল্লাম নিঃশ্বাদ করেন যে আমার পূর্বে যত নবীরগণ এসেছেন এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী নবিরাসুলগণের একটি রেওয়ায়ত পাওয়া যায় যে সমস্ত নবিরাসুলগণ আহ পশুপালনে কিন্তু নিয়োজিত ছিলেন অর্থাৎ একজন নবীরাসুলও পাওয়া যাবে না যিনি পশুপালন করতেন না বকরি চড়াতেন না ওট চড়াতেন না সুবহানাল্লাহ তাহলে এই পশুপালনের বিষয়টি কিন্তু নবী রাসুলদের শূন্যত একটি কাজ তারপরে আরেকটি হচ্ছে বনায়ন সবুজ বৃক্ষরোপণ যেমন রসুলের পাকসাল্লা সাল্লাম নিজেই বৃক্ষরোপণ করেছেন খেজুরের গাছ লাগিয়েছেন এবং সেটি মানুষের জন্য খুব উৎসাহ দিয়েছেন বিশেষ করে সাহাবিদেরকে উৎসাহ দিয়েছেন এবং তিনি এটি বলেছেন যে যে ব্যক্তি একটি গাছ লাগাবে এবং সেই গাছ থেকে যেই শস্য পরবর্তীতে ফল ফসল যেটি আসবে সেখান থেকে মানুষ অথবা অন্য কোন পশু প্রাণী হোক যেই এখান থেকে একটি ফল নিয়ে বক্ষণ করবে খাবে সেই লোক সেই লোকটি ওটার সতকে জারিয়া হিসেবে অর্থাৎ যিনি গাছ রোপণ করেছেন তিনি পাবেন সতকে জারিয়া হিসেবে পাবেন